ভাই বাজার খুব খারাপ, ব্যবসা খুব সমস্যা ভাই, ব্যবসার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ঠান্ডায় নাকি ইলিশ কম খায় অনেক, ঠান্ডায় ইলিশ কম খায়। কি অবস্থা ইলিশের ব্যবসা কেমন যাচ্ছে? ইলিশের অবস্থা ভালো না ভাই, ঠান্ডা না, ঠান্ডায় দাম কম অনেক, ঠান্ডায় দাম অনেক, ঠান্ডায় কম অনেক। কত বিক্রি করতেছেন? এটা 450। চারটায় কেজি বিক্রি করতেছেন? 450। আচ্ছা, খুচরা ব্যবসায়ীরা কি আরো বেশি বিক্রি করে ভাইরে? বারে বেশি বিক্রি করে অনেকে, অনেকে বেশি বিক্রি করে। এটা কোথায়কার ইলিশ? বরিশাল ইলিশ, এটা বরিশাল, এটা হচ্ছে বরিশাল ইলিশ। আচ্ছা, মোটামুটি বিক্রি করতেছেন আজকে বাজারে কেজি? আজকে বাজারে ভাইগুলো 620 টাকা বেচছে। দর্শক, কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখালাম ঢাকায় কাওয়ারন বাজারে আড়তের ভিতরে পাইকারি কেমন দামে ইলিশ বিক্রি হয়ে থাকে, এখন আমরা আপনাদেরকে জানাবো খুচরা ইলিশ কেমন দামে বিক্রি হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। দর্শক, আজ আমি চলে আসলাম ঢাকা কাওয়ারন বাজারে ইলিশের আপডেট দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা অনেক সস্তা ইলিশ মাছ নিতে চাচ্ছেন তারা ঢাকা এই কাওয়ারন বাজারে আসতে পারেন। দর্শক, সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। বড় ভাই, এখানে আমরা ইলিশ দেখতেছি, এটা কি একটু ছোট সাইজটা নাকি? এটা 450 গ্রাম। আচ্ছা, এটা আজকের বাজারে কত বিক্রি করবে? এটা আজকের বাজারে বেচি 520, 550। 520, 550 টাকা কেজি? জি আজকের বাজারে। জি আজকের বাজারে। এটা আপ ডাউন করে? জি। আচ্ছা, বুঝতে পারলাম। আর এখানে আমরা বড় ইলিশ দেখতেছি, এটা হচ্ছে বড়? জি। এটা কয়টা কেজি হবে? এটা 2টা কেজি, 2.5 কেজি। 2টা কেজি, 2.5টা কেজি হবে নাকি? এটা কোথাকার ইলিশ? এটা হচ্ছে কক্সবাজারের। কক্সবাজারের ইলিশ, সত্য কথা বলে দিলেন। আচ্ছা, একটু বলেন এটা আজকের বাজারে কত বিক্রি করছে? এটা আজকে 650-700 বিক্রি করছে। 650-700 বিক্রি করছে? জি। লাস্ট 650? জি, লাস্ট 650। আপনারা পাইকারি বিক্রি করেন? জি, আমরা পাইকারি বিক্রি করি। আপনাদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে? বিক্রি করে। জি, কেজিতে 50 টাকা 20 টাকা বাড়তি নিয়ে বিক্রি করে। আচ্ছা, বুঝতে পারলাম। এখানেও আমরা ইলিশ দেখতেছি, এটার সাইজটা একটু বলেন। এটা হলো 900 গ্রাম এক কেজি, 800 গ্রাম। 900-800 এক কেজি? জি। এখানে ছোট বড় মিলানো আছে? জি। খুচরা ব্যবসায়ীরা এগুলো সাইজ বাই সাইজ করে রাখে? সাইজ বাই সাইজ করে রাখে। আপনারা এখানে মিলানোই রাখে? জি। আচ্ছা, এটা কত বিক্রি করতেছে? আমরা পুরো 26-20 কেজি বিক্রি করতেছি, 1450-1500। কেজি কত বিক্রি করতেছে? কেজি 1450। 1450? 1500। 1450-1500 ফিক্সড? জি, ফিক্সড দাম পাইকারের কাছ থেকে? জি। আচ্ছা, বুঝতে পারলাম। আপনারা খুচরা কি 1-2 কেজি বিক্রি করেন? না, আমরা 1-2 কেজি বিক্রি করি না। কেউ যদি নিতে চায় মিনিমাম? না না, আমরা নিম্ন 5 কেজি। 5 কেজি? জি। আর আপনাদের ব্যবসাটা হচ্ছে পাইকারি ব্যবসা? জি, পাইকারি ব্যবসা, পাইকারদের সাথে আমাদের হোলসেল। হোলসেল, তাহলে 1450-1500 টাকা এটা বিক্রি করতেছেন নাকি? আর এখানেও আমরা আরেকটা সাইজ দেখতেছি, এটা একটু একটা লাম তো দেখি, এই দুইটার ওয়েট কেমন হবে? 1 কেজি, 1 কেজি, 2টা 1 কেজি, 2টা 1 কেজি। এটা কত বিক্রি করতেছেন? এটা 850-900। 850-900। আচ্ছা, একটু রাখেন। কি অবস্থা ইলিশের ব্যবসা কেমন যাচ্ছে? ভাই বাজার খুব খারাপ, ব্যবসা খুব সমস্যা ভাই, ব্যবসার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ঠান্ডায় নাকি ইলিশ কম খায় অনেক? ঠান্ডায় ইলিশ কম খায়, খুবই সমস্যা ভাই, খুবই সমস্যা। ইলিশের আমদানি কি বাড়বে এই শীতে? আর শীতে আর বাড়বে না, যেমন আছে এমনই থাকবে দাম, এমনই থাকবে দাম। 20 টাকা, 20 টাকা এদিক সেদিক হয় কি, 50 টাকা এদিক সেদিক হয়, আর তেমন কমবেও না বাড়বে? বাড়বেও না, 50 টাকা আর কি এদিক সেদিক, একদিন 50 টাকা বাড়ে, একদিন 50 টাকা কমে, কমে, এভাবে বাজার চলতেছে। এরই ৬০০ গ্রাম, ৩৫০ গ্রাম। আজকের বাজারে কত বিক্রি করতেছেন কেজি? এটা 650 টাকা আর 550 টাকা। লাস্ট 550 টাকা কেজি বিক্রি করতেছে? 550। আচ্ছা আচ্ছা, শীতে কি খাচ্ছে না ইলিশ? ইলিশ খাচ্ছে না, একটু কম চলতেছে, কম। আর অন্যান্য সময় কত বিক্রি করতেন? এটা 600-650, 600 বিক্রি করতেন, এখন 50 টাকা কম আছে। এটা আপনারা কি এখানে পাইকারি খুচরা বিক্রি করেন? পাইকারি, পাইকারি। আর এগুলার ওয়েটটা একটু বলেন। এগুলা 4.5 কেজি? 4.5 কেজি। এগুলা কত বিক্রি করতেছেন? এটা 450। 4.5 কেজি বিক্রি করতেছেন? 450। আচ্ছা, খুচরা ব্যবসায়ীরা কি আরো বেশি বিক্রি করে ভাইরে? বারে বেশি বিক্রি করে অনেকে, অনেকে বেশি বিক্রি করে। এটা বিক্রি করতেন 4.5 কেজি, বিক্রি করতেছে 450। 450 টাকা কেজি। আর এখানে আরেকটা সাইজ দেখতেছি বড় ভাই, ওটা 500। এটা 500? এটা 500। কয়টা কেজি হবে? এটা দিয়ে দিলেন ভাই একদম কোনো দাম দামি না, এটা 500 টাকা বেচতে, 480 টাকা। 480 টাকা কেজি? 480। কয়টা কেজি হবে? এটা 3টা কেজি। এটা 3টা কেজি হবে। আচ্ছা, বুঝতে পারলাম। এখন তো সকাল 10টা বেজে গেছে, মাছ কি
শেষ পর্যায়ে? শেষ পর্যায়ে, এখন শেষ পর্যায়ে। এগুলো কি বিক্রি হয়ে যাবে আজ? যদি হয় তো হবে, তাহলে বরফ দিয়ে রাখবেন। এবার ইলিশের দাম এত বেশি কেন একটু বলেন তো? মাছ কম তো, মাছ বাজারে সাইজ কম নেই, বাজারে মাছ কম, এই জন্য দাম বেশি বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আপনাদের এই আলু তো সকাল কয়টা থেকে মাছ? চারটা থেকে, রাত চারটা। বরিশাল আজকে বাজারে 620 টাকা বেশি। ৫৮০ শীত বেশি তো, এখানে পাইকার পত্র কম আসে, মাছের দামও একটু কমে গেছে। আপনাদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা ইলিশ কিনে নেয়, আজকে কি ইলিশ কিছু রয়ে গেছে? এত সময় তো ইলিশ থাকে না, মানে এত সময় থাকে না, আজকে একটু পাইকারি বাজার কমাইছে তো শীতের ভিতরে, এই কারণে আজকে মাছ কিছু রয়ে গেছে। এখন সকাল ১০টা বাজে, ১০টা বাজে, বাজার শেষ, বাজার শেষ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। দর্শক, কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখালাম ঢাকায় কাওরন বাজারে আড়তের ভিতরে পাইকারি কেমন দামে ইলিশ বিক্রি হয়ে থাকে। এখন আমরা আপনাদেরকে জানাবো খুচরা ইলিশ কেমন দামে বিক্রি হয়ে থাকে। এখানে আমাদের এক ভাই বিক্রি করতেছে ইলিশ, আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই আছেন। বাসার ভাই কোথায়? বাসার একটু বাসায় আছে, আইনে আজকে। আচ্ছা, প্রচুর শীত। শীতের জন্য কুয়াশার জন্য মাছও দেখা যাচ্ছে না। আচ্ছা একটু বলেন, এগুলার ওয়েট কেমন হবে? ৮০০ গ্রাম। ৮০০ গ্রাম? এটা কোথায়? এটা একদম অরিজিনাল পদ্মার মাছ, একদম অরিজিনাল পদ্মার মাছ। ৮০০ গ্রাম ওজনের ইলিশ পদ্মাটা আজকে কত বিক্রি করেন? ১৮০০ ফিক্সড ইলিশ পদ্মারটা। পদ্মারটা, হ্যাঁ। আর অন্যান্য জায়গার ইলিশ কি আর একটু কম আছে? একটু কম, অনেকটাই কম, অনেক কম আছে। কাস্টমারের লস, যদি কম দো নেয় তারপরে কাস্টমারের লস। বেলকাটা? বেলকা স্বাদ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না, নরম মাছ, ভালো না। আচ্ছা, যাক, এখানেও আমরা ইলিশ দেখতেছি, এগুলোর সাইজটা একটু বলেন। ৭০০ গ্রাম। ৭০০ গ্রাম নাকি? হ্যাঁ, লাইনের মাছ, সব পদ্মার মাছ, সব পদ্মার মাছ, অরিজিনাল পদ্মা, অরিজিনাল পদ্মার মাছ। এটা হচ্ছে ৭০০ গ্রাম ওজনের, ওজনের। আচ্ছা, ৭০০ গ্রাম ওজনেরটা আছে কত বিক্রি করতেছেন কেজি? ১৬০০ পর্যন্ত রাখা যাইব, ১৬০০ পর্যন্ত রাখা যাইব, রাখা যাইব। ১২৫০ টাকা কেজি লাইনের মাছ। এটা দাম পড়বে ১২৫০ টাকা কেজি। ১২৫০ টাকা কেজি দাম কি আর কমবে না? আর কমবো, আর কমার সিস্টেম দেখি না। এই মাছ তো শীতের কারণে এই দামে হইতে আসে না, তার তো দাম বেশি।
কি কোন লাইনের মাছ তো দাম বেশি, লাইনের মাছ সবসময় দাম বেশি থাকে, সবসময় বেশি থাকে। আচ্ছা এখানে আরেকটা সাইজ দেখতেছি, এটা হলো বরিশালের মাছ, এটা হচ্ছে বরিশালের মাছ। হ্যাঁ এটা কয়টা কেজি হবে? এটা দুইটা কেজির কম হইব, দুইটাই কেজির কম হইব, কম হবে তিনটা কেজি হবে, তিনটা এক কেজি 300 গ্রাম 200 গ্রাম, তিনটা এক কেজি 300 গ্রাম 200 গ্রাম। কত বিক্রি করতেছেন? ওটা 720 টাকা, 720 টাকা, 720। কি অবস্থা ব্যবসার, কি পরিস্থিতি বলেন? ব্যবসা আছে মোটামুটি, আল্লাহ পাক যা রাখছে মোটামুটি রাখছে আর কি। মানে এখন তো অনেক ব্যবসায়ীরা নাই, আপনারা যারা বিক্রি করেন এখানে? তো ওই যে সিজনে আছে, সিজনে তো এখানে মিনিমাম আছে 200-300 ব্যবসায়ী থাকে। ও 200-300 থাকলে কি, ওই সিজনে আছে, ওই যে অতিথি পাখির মতন আইসা উড়া দ্বারা আজে বাজে দিন বেচছে মেচে কম দামে কাস্টমারে খাওয়াটা দেয়, কাস্টমারে সারা বছর খাইলে মাছ ভালো না, তো মাছ ভালো না। আমরা তো ব্র্যান্ডের মতো সারা বছর ইনশাল্লাহ থাকি, এই জন্য আমরা খারাপ বেচতে পারি না, খারাপ বেচতে পারেন না। আর বাসারের দোকানদারে সবাই জানে, কারণ বাজার মধ্যে নাম করা দোকান বাসারের, আচ্ছা দর্শক, আপনারা যে জায়গার থেকে ইলিশ কিনেন না কেন, আপনারা অগ্রিম কাউকে টাকা ফাটাবেন না, বুঝে শুনে টাকা ফাটাবেন, আগে কথা বলে নিবেন। দেওয়ার পরে দিও টাকা, শুনে খলিল ভাই। জি ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। শীত কি বেশি নাকি ভাই? একটু বেশি, একটু বেশি না, একটু বেশি, একটু বেশি। আচ্ছা কি অবস্থা একটু বলেন, আজকে রিলিজের আপডেটটা একটু দেন। আজকে রিলিজ তো নাই, অল্প করে রিলিজ আছে, যাই আছে, আমরা তো দর্শকের জন্য আপডেট দেওয়া লাগে। জি আচ্ছা বলেন, এগুলার ওয়েট কেমন হবে? এটা ওয়েট হবে 800 গ্রাম, 800 গ্রাম। জি আপনার এখানে ভালো মাছ পাওয়া যায়, তাজা? হ্যাঁ, অন্যান্য জায়গায় মাছ দেখি আইস টাইস উঠে যায়, এটা বাসি মাছ, বাসি মাছের আইস থাকে না, আর বাসি মাছের আইস থাকে না, মাছের কালার গুলো হয়ে যায়, কালার গুলো হয়ে যায়। আর এটা কালার দেখছেন, একদম জকজকে কালার, একদম চকচকা। কত বিক্রি করেন? আর এখানে আমরা বড় ইলিশ দেখতেছি, 900-950 এক কেজি, ওত ইলিশ এখন পাওয়াই যায় না, পাওয়া যায় না, কি কিছু পাওয়া যায় কিন্তু দাম একটু বেশি, দাম একটু বেশি। কত বিক্রি করেন এক কেজি? 2400-2300 এত দাম? আচ্ছা এখন এটা কত বিক্রি করতেছে? আজকে বিক্রি করতে 1850, আজকে বিক্রি করতেছেন 1850, 900 গ্রাম ওজন রিলিশ, 900 গ্রাম মাছ আমি 2200 টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে পারি। তাই এখন এটা কত আছে? 900 গ্রাম, এটা 900 গ্রাম, 950 গ্রাম আছে, 900 গ্রাম, 950 গ্রাম বিক্রি করতেছেন 1850, 1800 লাস্ট না, একদম 1850, একদম 1850। ব্যবসার পরিস্থিতি কেমন যাচ্ছে একটু বলেন? ব্যবসার পরিস্থিতি ঠান্ডা, তো মানুষজন ঘর তো বাইরে না, এজন্য আমাদের অবস্থা খারাপ। আচ্ছা দর্শক, আপনারা অগ্রিম কাউকে টাকা পাঠাবেন না, আপনারা আগে ওনাদের সাথে কথা বলে নিবেন, কথা বলে মানে মাছ বুঝে পাবেন টাকা দিবেন, অগ্রিম কেউ টাকা পাঠাবেন না, কন্ডিশনের মাধ্যমে লাগলে মাছ নিবেন, আর যদি আপনাদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে সেটা অন্য কথা। ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের কাছ থেকে মাল নিতে আগে টাকা দিতে হবে, আগে টাকা দিতে হবে। আচ্ছা ওই যে আপনি বললেন যে আগে টাকা দিবেন না, আগে টাকা না দিলে আমাদের কাছ থেকে, অনেকে যে প্রতারণার শিকার হয়, প্রতারণার শিকার কি সবার জন্য? যাই হোক সেটা দর্শক বুঝবেন আর আপনারা বুঝবেন, আমার বলা আমি বলে দিছি। এখন আমাদের দু তিনটে দোকান আছে, এর আগেও পালানোর লোক না। ঠিক আছে আমারটা আমি বলে দিছি, যখন সিজনে আপনি দেখুন হাজার হাজার দোকানদার থাকে, ওইখান থেকে পালানোর সুযোগ আছে, কিন্তু এখানে যারা এখন কেউ যদি আপনাকে বিশ্বাস করে 1 লাখ টাকা ফাটাই দেয়, সেটা আমার দোষ না, আমার যেটা বলার আমি বলে দিছি। হ্যাঁ আপনি বলে দেন, ঠিক আছে ভালো থাকবেন। জি আলহামদুলিল্লাহ।